হ্যালো ভিউয়ার, তো কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে আপনি যে কোনো প্রোফাইলের ফোন নাম্বার বের করবেন। তো ভিউয়ার, এই ভিডিওতে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আপনি কিভাবে ফোন নাম্বার বের করবেন। আর এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার ফেসবুক লগ ইন করতে হবে না। মানে আপনার ফেসবুক একদম সেফ থাকবে, একদম সেফ পদ্ধতিতে আপনি কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে যে কোনো ফোন নাম্বার বের করবেন, এটাই আজকের ভিডিওতে দেখাবো। তো আপনি যদি এই কাজটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, ফেসবুক থেকে ফোন নাম্বার বের করার জন্য আপনি আপনার ফোনে থাকা ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। তো ফেসবুক মেসেঞ্জার ওপেন করার পর দেখতে পারবেন আপনার যে ফ্রেন্ড লিস্ট থাকবে সেগুলি এখানে চলে আসবে। আর এখানে কিন্তু সব ফেসবুক প্রোফাইল কিন্তু এখানে চলে এসেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি যে ফেসবুক প্রোফাইলের, মানে আপনার যে ফ্রেন্ডের আপনি ফোন নাম্বার বের করতে যাচ্ছেন, সেই প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এটার বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এরকম সেটিং ওপেন হয়ে যাবে, মানে সেটটি ওপেন হয়ে যাবে। তো এখানে একদম উপরে আপনি দেখতে পারবেন এখানে একটি আইকন রয়েছে, অ্যাবাউট আইকন। তো আপনি এটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলি অপশন চলে এসেছে। তার মধ্যে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো আপনি কি করবেন, এই প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আপনাকে বেশি কিছু করতে হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সি মোর নামে একটি অপশন রয়েছে। তো আপনি কি করবেন, সরাসরি এই সি মোরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু তার কন্ট্যাক্ট ইনফো কিন্তু চলে এসেছে, মানে এখানে কিন্তু আপনার এই ফ্রেন্ডের কিন্তু ফোন নাম্বারটি এখানে চলে এসেছে। তো ভিউয়ার, কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার কন্ট্যাক্ট ইনফো তার প্রোফাইলের একদম উপরেই দেওয়া থাকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আবার কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যায় তার প্রোফাইলে একদম নিচের দিয়ে কিন্তু তার কন্ট্যাক্ট ইনফো দেওয়া থাকে। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমি একটি প্রোফাইলের ফেসবুক ফোন নাম্বার কিন্তু বের করে দেখিয়ে দিলাম। তো আমি আপনাদের আরেকটি অ্যাকাউন্টের আপনার ফোন নাম্বার বের করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোফাইল রয়েছে। তো তার মধ্যে আমি যদি এটাতে ক্লিক করি, তো এটাতেও আমি কি করব, সরাসরি এই অ্যাবাউটে ক্লিক করে দেব। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফেসবুকে এই প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন যদি সরাসরি আমি এখানে সি মোরে ক্লিক করে দেই, সি মোরে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলে কিন্তু নিচের দিকে কন্ট্যাক্ট ইনফো দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফোন নাম্বারটি কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার, এই ভিডিওতে আমি যে স্টেপগুলি দেখিয়ে দিলাম, মানে যে স্টেপগুলির মাধ্যমে আমি ফোন নাম্বার বের করলাম, সেই স্টেপগুলি একমাত্র সেই সব প্রোফাইলেই কাজ করবে যে প্রোফাইলগুলিতে তারা তাদের ফোন নাম্বার অ্যাড করে রেখেছে। সেই প্রোফাইলগুলিতেই কিন্তু আপনি এই স্টেপের মাধ্যমে তাদের ফোন নাম্বারগুলি দেখতে পারবেন। আবার যেসব অ্যাকাউন্টে, মানে যেসব প্রোফাইলে তারা তাদের ফোন নাম্বার অ্যাড করেনি, সেই সব প্রোফাইলের কিন্তু আপনি ফোন নাম্বার এই স্টেপের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।